কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল দীর্ঘ বারো বছর পর কিন্তু টুর্নামেন্ট জিতল টুর্নামেন্ট জেতার পরেই কিন্তু ইস্টবেঙ্গলের বর্দা বোরজা হেরিরা হঠাৎই দল ছেড়ে দিল দল ছাড়লো বলতে এফসি গতেশের লোন ডিলে গেছে বাকি সিজন টুকুর জন্য এবং এই একত্রিশ বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে সেটা আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে ছটা ম্যাচ খেলেছিল দুটো অ্যাসিস্ট করেছিল তারপর আইএসএলে নটা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছিল প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করেছিল নিজে গোল করতে না পারলেও মাথা ফাটা অবস্থাও কিন্তু দলের জন্য সেরাটা দিয়ে গেছে ইঞ্জুরি একটু সমস্যা হলেও কিন্তু ইঞ্জুরি থেকে রিকভারি করে এসে সুপার কাপে আবারও অসাধারণ ফুটবল খেলেছে এবং ফাইনাল ম্যাচটা তোমাদের সকলেরই মনে থাকবে যেভাবে সে ফুটবলটা খেলেছে শেষ পর্যন্ত লড়াই করে গেছে এবং চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আজকে সকলকে কাঁদিয়ে দিয়ে বিদায় নিল এবং নিজেও কিন্তু খুবই দুঃখ পেয়েছে এবং বর্তমানে সে এফসি গোয়াতে চলে গেছে আমরা আশা করবো আবারও পরবর্তী সময় বোর্জাহারীরা ফিরে আসবে তো ইস্টবেঙ্গল দলের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও